আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। তো ঘুম থেকে প্রথমেই উঠে আমি প্রথমে টেবিলের কাছে চলে আসি, কারণ টেবিলে সকালবেলা উঠে আর কি নাস্তা খাওয়া পরে সেজন্য টেবিলটা আর কি মুছে তারপর চিন্তা করতে থাকি আর নাস্তা বানিয়ে এরপরে কোন কাজটা করব, কী কী কাজ আজকে করব সেটা আর কি রুটিনের মতন আর কি মাথায় ঢুকিয়ে নেই যে কোনটা পরে কোনটা করব। তো ওখানে আমি টেবিলটা তো ক্লিন করে এখন রান্নাঘরে চলে আসছি, নাস্তা বানাবো। আর হচ্ছে এখানে মাছ ভিজিয়ে নিলাম, আজকে রান্না করব বাইলে মাছ। এটা হচ্ছে ফাতিনের বাবা রাম গতকাল আগের দিন রাত্রে নিয়ে আসছিল, সেটা আজকে কেটে নেবো আর রান্না করে নেব। আর আজকে উঠতে একটু লেট হয়ে গেছে, সেজন্য ঝটপট করেই খিচুড়িটা রান্না করে নেব। যেহেতু রুটি বাজি বানাতে অনেক লেট হয়ে যাবে সেজন্য ঝটপট করে আমি প্রেশার কুকারে এরকমভাবেই আর কি খিচুড়িটা রান্না করে নিই। এটা কিন্তু খুবই মজার হয়, অল্প সময়ের ভেতর হয়ে যায়। তো খিচুড়িটা রান্না করে সামনের আর কি রুমে চলে আসলাম, দেখতেছি বাইরের আবহাওয়াটা কীরকম। আলহামদুলিল্লাহ আজকের আবহাওয়াটা খুবই ভালো লাগতেছিল। আর ওখানে হচ্ছে আমার যে ক্যাকটাস গাছটা, ওটা ছোটো ছোটোই আছে, তো ওটা ছোটোই থাকবে কারণ ওটার ভিতর মাটি কম, ছোটো পাত্রে লাগাইছি এর জন্য। তো ওটা দেখতে খুব ভালো লাগে, অনেক অনেক ক্ষেত্রে বড় জিনিসের চেয়ে ছোটো জিনিসটা অনেক ভালো লাগে। আর এখানে হচ্ছে আপনাদের বাইয়ে তো জামা কাপড় দিয়ে পাহাড় বানিয়ে ফেলছে, তো প্রতিদিন আমাকে সেটা ইউজ করতে হয়, কি বলবো। তো সেটা করতেই হবে, বলে তো আর কোনো লাভ নেই। আর এখানে কিছু বিছানা চাদর ধুইছিলাম গতকালকে, শুকিয়ে গেছে, এখন এগুলো আমি বাশ করে নেব। ফাতিন কিন্তু ঘুমাইতেছে, ফাতিনের বাবা ঘুমাইতেছে, এদিকে আমি আর কি সব কাজগুলো গুছিয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি সব কাজ হয়ে যায়। তো ফাতিন উঠলে ওকে অনেক টাইম দিতে হয়, তো বেবিরা ঘুম থেকে ওঠার পর তাদের একটু বেশি সময় টাইম দিতে হয়। এখন হচ্ছে ফাতিনকে খাইয়ে দেব। তো প্রথম ভাবছিলাম রুটি ভাজি এগুলো বানাবো, তো একটু লেট হয়ে গেছে, ফাতিন তো উঠে গেছে তাড়াতাড়ি আজকে, এর জন্য ঝটপট করে খিচুড়িটা বানিয়ে নিলাম। মা ছেলে এখন খেয়ে নেবো, আপনাদের ভাই এখন ঘুমাইতেছে। এটা কিন্তু হচ্ছে রাতের ভিডিও, দুপুরে কি রান্না করলাম, খেলাম, কি করলাম কিছুই ভিডিও করা হয়নি। হঠাৎ করেই আবদুল্লাহ ভাইদের বাসায় আর কি চলে গেলাম, বাবি হঠাৎ করে ফোন দিল যে আসতে হবে। তো এরা হচ্ছে চারজন ফ্রেন্ড, আর একজন আছে তার একটু দূরে থাকে, তার সাথে তেমন কোনো আর কি বেশি দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু এই চারজন আর বেতার প্রতিনিয়ত আর কি কিছুদিন পর পরে দেখা সাক্ষাৎ হয় আলহামদুলিল্লাহ। তাদের বন্ডিংটা এত এত সুন্দর, আমি আর কি এত ভালো বন্ডিং আর দেখা যায় না। আমি চাই এভাবেই তারা সারা জীবন একে অপরের সুখে দুঃখে আনন্দ বেদনার পাশে থাকুক। তা খুব ভালো লাগছিলো, একটা ছোটোখাটো গেট টুগেদার পার্টি হয়ে গেল। তো এখানে হচ্ছে বাবি আর কি হালিম বানাইছে বাসা, আলহামদুলিল্লাহ খুব মজার ছিল। আর এখানে উপবে হচ্ছে সবাইকে দিতেছে আর কি, সেই সার্ভ করতেছিল সবাইকে, সে আর কি আমাদের মেয়েদের চেয়েও আর কি কাজে খুবই আর কি পারদর্শী আলহামদুলিল্লাহ। এখানে হচ্ছে লেবু কেটে কাটতে আসছে আবদুল্লাহ ভাই, ওনার কি লেবুটা কাটতেছে, আমি বলতেছিলাম আমাকে বললেই তো পারতে, তো সেই আর কি ভাইকে কাটতেছিল। তো এরকমের যদি মা আর কি মাঝে মাঝে আর কি এরকমের সবাই একসাথে হয় এত ভালো লাগে, অনেক দিন পর সবাই একসাথে হলাম, খুবই ভালো লাগতেছিল। যে যার কাজে ব্যস্ত থাকে এখন আর আগের মতন দেখা সাক্ষাৎ হয় না, আসলে খাবারের ভিতর কিছুই নেই, সবাই যদি একসাথে হয় তাহলে খুব ভালো লাগে। আসলে আমরা সবাই একসাথে ছিলাম, মাস্টারফি ভাইয়ের ওয়াইফ আর অপু ভাইয়ের ওয়াইফ হচ্ছে বাবি দুইজন আর কি আসতে পারে নাই, তাদের খুব মিস করতেছিলাম আর বলতেছিলাম, আর এমনিতে খুব মজা করতেছিলাম।
শীতকাল মনে বুঝাতে পারবো না আজকে সবাই একসাথে হতে পারি নাই হ্যাঁ খারাপ লাগে কিছু করার নেই কিন্তু ইনশাল্লাহ আবার কিছুদিনের ভিতরে এক হব সবাই মিলে আর কি আশা রাখছি আজকে গরুর গোশ দিয়ে চিতই পিঠে হাঁসের মাংস হলে তো আরও মজার হয় কি বলবো গরুর গোশ হাঁসের মাংস দুইটাই খুব মজার হয় এখানে হয়েছে অপু ভাই গোশ বাটতেছে আমি আমার ভাবি তো হেল্প করতেছি এরকম দেবর দেবর না ওনা হচ্ছে ভাই আমাদের দেখেন কত সুন্দর সার্ভ করতেছে গরুর গোস্ত দিয়ে চিতই পিঠে হবে আজকে আমি চাই আপনারা সব ফ্রেন্ড সার্কেল এভাবেই সবসময় একে অপরের সাথে থাকুন সবাই একসাথে হন জীবনে সমস্যা আসবে বিপদ আসবে সব কিছুই আসবে তারপরও সময় করে সবাই ব্যস্ত থাকে এক হয়ে যদি সবাই একসাথে হন তাহলে খুব ভালো লাগে আর আমি দোয়া করি এরকম জানি সারা জীবন এরকম থাকে বন্ডিংটা আপনাদের মাঝে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি দেখুন গ্যাসের চুলায় কত সুন্দর একদম ফ্লপি চিতই পিঠা তৈরি করেছে এখানে হচ্ছে মাস্টার ভাই খাইতেছে আর কথা বলতেছিল উনি যেখানে যায় আর কি সেখানে এত হাসাহাসি হয় কি বলবো ওনার জন্য সবাই দোয়া করবেন উনি এত কথা বলতে পারে এখানে হচ্ছে ভলিউমটা কমই দিলাম কারণ গান বাজতেছিল তা না হলে আসি কপিরাইট চলে আসবে ভিডিওতে সেজন্য সত্যি খুব ভালো হচ্ছে তো যেটা খাবো নাকি ভালো হয়েছে বলে আসলে খুব ভালো হয়েছে অনেক টেস্টি হয়েছে হাতটা দেখে তো কোন হাতে রান্না হচ্ছে শ্রাবণী ভাবি এই যে এই হাতে এই যে এই হাতটা এই দেখেন দেখেন এই হাতটা বাহ কিন্তু সবাই অনেকদিন পরে খাওয়াইছে এর জন্য আর কি সবাই কথা বলতেছিল এই আর কি তো আমাদের খাওয়া দাওয়া শেষ হইতেছে এখন আমি হচ্ছে খেয়ে নেব তো আজকের ভিডিওটা দেখে আপনারা কিছু খারাপ মন্তব্য করবেন না আসলে আমরা এভাবেই হচ্ছে আর একসাথে হলে খুব মজা করি ফ্রি মাইন্ডের সবাই তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি পাশে বাটনটি প্রেস করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম